নমস্কার বন্ধুরা, কাভিয়াস ডায়রিতে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি আজকে খুব ভালো আছি। আজকে আমার বার্থডে বলে কথা, তো নিজেকে তো হ্যাপি থাকতেই হবে। আর এই দেখো, ডোনোর ভাবি কাজে যাওয়ার জন্য রেডি হয়েছে, একটা ছোট্ট সারপ্রাইজ তার আগে আমাকে দিয়েছে। তবে বলে বলে সারপ্রাইজ, ও যেই সারপ্রাইজ দিয়েছে আমি তাতেই অনেক হ্যাপি। আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, দেখো বাইরে কীভাবে মানে ঝড় বৃষ্টি হচ্ছে। ভাবি কাজে যাবে বলে অনেকক্ষণ ধরে ওয়েট করছে, বাট যেতে পারছে না কিছুতেই। মানে এখন তাও যেন একটু কম আছে, আরও হচ্ছিলো। শুধু বৃষ্টি নয়, তার সাথে ঝোড়ো হাওয়া। তো ওর ভাবি তো কাজে যাবে বলে ব্যস্ত হয়ে আছে, দেরি হয়ে যাচ্ছে। আর আজকে সেরকম কোনো প্ল্যানিং নেই, কিছুই নেই, জাস্ট নর্মাল বার্থডে। আমি এত বড় মানুষ, আমার আবার কি বার্থডে সেলিব্রেট হবে, দেখা যাক। এই নর্মালি হয়তো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মায়ের হাতে পায়েস, ওটা পেলেই শান্তি। যেটা আমি গত বছর মিস করেছিলাম, আমি ভিডিওও করেছিলাম যে লাইফে ফার্স্ট টাইম আমার মায়ের হাতে পায়েস খাওয়া হয়নি। তো সেটা হয়তো এবছর হবে না, কারণ এবছর মায়ের কাছে আছি। আর মায়ের কাছে আছি বলতে মা যেতেই দেয়নি বাড়িতে, যে না থাক, নাহলে বাড়ি গেলে আবার আসা যাওয়া অনেক সমস্যা হইতো। যদি এইরকমই বৃষ্টি বাড়ি গিয়ে হতো, হয়তো আমি আসতেই পারতাম না। তো এবছর সেটা আমি মিস করবো না। তো চলো, আর সারাটা দিন কীভাবে কাটছে, তোমরা তো সাথে আছো। এখন করছি আমি টিফিন, আর আজকে টিফিনে আছে হচ্ছে রুটি, ঢেঁড়স, আলু, কুমড়ো দিয়ে ভাজা। ডোডোর খাওয়া হয়ে গেছে, বৃষ্টি এই মুহূর্তে একটু কম আছে, হালকা হালকা রোদ্দুর দিয়েছে, আবার ফোটা ফোটা পড়ছে, দেখা যাক। সারাদিন আজকে মনে হচ্ছে এরকমই প্যাচ 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 করবে। কি করছো গো? ক্যান্ডি খাচ্ছি। কে এনে দিয়েছে? ভাবি। তো বন্ধুরা, আমি আপাতত এখন শুয়েই আছি, কাজ বাজ তেমন কিছুই থাকে না, আর নেইও, আর যা ছিল টুকটাক সেগুলো করেও দিয়েছি। আপাতত আমি এখন শুয়ে আছি, আর এই যে ডোডো, ডোডো খাচ্ছে এখন ক্যান্ডি। ওর ভাবি কালকে ক্যান্ডি এনে দিয়েছে, তো এখন ও ক্যান্ডি খাচ্ছে। ওটা ওকে দেব না, জাস্ট একটু একটু মুখে ঠেকাচ্ছে আর চলে যাচ্ছে। বন্ধুরা, এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি, মা রান্না করছে, আর পায়েসের দুধ টুধ গরম বসাবে বলে সব হাঁড়িতে রেডি করে রেখেছে। এখনও রান্না হয়নি, একটু বাকি আছে। মানে রাইসটা করবে, রাইস হচ্ছে আর চিকেন হচ্ছে, একটু মানে চিকেন হচ্ছে চিলি চিকেন বা অন্য কোনো এ নয়, পাকোড়া টাকোড়া করে কিছু নয়, নর্মাল চিকেন গ্রেভি হচ্ছে, কিন্তু একটু ক্যাপসিকাম দিয়ে ঠিয়ে এরকমভাবে একটা চিকেন গ্রেভি হচ্ছে, আর ফ্রাইড রাইস হচ্ছে। আর ডোডোকে ততক্ষণ আমি খাইনি, ওকে স্নান করানো হয়ে গেছে, মা রান্না এখনও বাকি আছে, কারণ আমাদের বৃষ্টি হচ্ছে বারে বারে, একবার করে মা ছাদে যাচ্ছে, কাপড় জামা মেলছে, তুলছে, এইসব চব্য চলছে। তো চলুন আমি ডোডোকে খাইয়ে নিই এবং তারপরে স্নান করতে যাব, কারণ দেরি হয়ে গেছে, ওকে আগে খাইয়ে নিই। আর ওর রাইস টাইস খায় না অতটা, ওই জন্য ওর প্লেন সাদা ভাতই দেবো। তো মা ওর খাবারটা বেড়ে দিয়েছে, আমি খাইয়ে নিই। স্নান দান তো সব কমপ্লিট হয়ে গেছে, দেখুন আমাদের পেছনে এটা আমার বাপির সাইকেল, এটা গুছিয়ে রাখা থাকে, আর ওটাকে ওপরে ঝুলছে, মানে সিঁড়ির ঘরে যে রড আছে ছাউনি তাতে ঝোলানো আছে। আর স্নান হয়ে গেছে আমার, আর আমি এসেছি একটু ছাদে কাপড়গুলো মেলবো বলে। আপাতত রোদ উঠেছে, দেখুন কেউ বলবে সকালবেলা এত বৃষ্টি হয়েছে, এখন আবার রোদ উঠেছে, বেশ ভালোই। আর এই দেখুন, আমি আজকে একটা নতুন নাইটি পরেছি, এই নাইটিটা আমার ভাই আমাকে গিফট করেছিল, আমার ভাইয়ের নাইটিটাই আমি আজকে পরলাম, এটা ওর গিফটের জিনিস। ও ছোটো মানুষ, কোথায় কি পাবে, কোনো কাজ করে না, বাট গিফট করার জন্য একদম সবার ফার্স্ট এগিয়ে থাকে। এমনও অনেক সময় হয় আমরা ওকে কিছু গিফট করি না, বাট ও আমাদের কিন্তু কোনোদিন গিফট করতে কিছু ভোলে না, আজ থেকে নয় ছোট্ট থেকে।
সে রাখি বলুন, ভাইফোঁটা বলুন, জন্মদিন বলুন, কিছু হলেও নিজের পকেট মানি থেকে, যখন আগে পকেট মানিও পেত না তখন মায়ের কাছ থেকে হলেও, মানে একটা 10 টাকা ডেয়ারি মিল্ক হলেও ও দেয়। তো এই নাইটিটা ওরই দেওয়া, খুব সুন্দর লাগছে, আমার কালারটা খুব ফেভারিট, মানে খুব ভালো লাগছিল নাইটির মধ্যে আর খুব পছন্দও হয়েছে। তো স্নান দান তো হয়ে গেছে, ডোডোকে খাওয়ানো হয়ে গেছে, বড় কাজটা হয়ে গেছে, আর এখন আমরা খাবো। ভাই পড়তে গিয়েছে, ও আসলে আমরা খেতে বসবো, আর আছে ডোডোর বাবির ছুটি নেই, তো বার্থডে আমার বার্থডে কোনোদিন স্পেশাল এই জন্যই হয় না, মানে আজকে নতুন নয়, যখন থেকে ওর সাথে আমার আলাপ আমি চাই যে এই দিনটা সবাই যেন একসাথে থাকতে পারি, তো সুবিধে হয়, কিন্তু সেটা কোনো দিনও হয় না, কারণ যদি ছুটির দিন রবিবার পড়ে তবেই ছুটি পাওয়া যায়, নইলে পাওয়া যায় না। আগা গোড়ায় সে বিয়ের আগে আগেও হতো না, মানে কোনো দিনও ঘুরতে যাওয়া বা ওর সাথে টাইম স্পেন্ড করাটা হতো না, ও ডিউটি করে হয়তো আসতো, দেখা করে যেত বা কিছু এরকম একটা হতো, আর এখনও ঠিক তাই, সারাদিন নেই, কী করা যাবে, কাজটাও তো করতে হবে, কিছু করার নেই। আর তো আজকে তো মেনু বললাম, সিম্পলভাবে জাস্ট বার্থডেটা সেলিব্রেট হচ্ছে, সেরকম কিছুই নয়, কারণ কারণ বার্থডে সেলিব্রেট করার মতো এই মুহূর্তে পরিস্থিতি সেরকম নয়, কারণ এমনিতেই পরপর 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 প্রচুর বার্থডে এ হেন তেন অনেক কিছু অকেশন গেছে, কাজেই আর আমার বার্থডেটা আমি সেলিব্রেট করতে সেরকমভাবে চাইও নি, আর আমার থাকারই কথা ছিল না এখানে, এখানে আছি বলে হয়তো তাও মায়ের হাতে পায়েসটা খাবো, আর বাড়ি থাকলে হয়তো সেটাও হতো না, আর শুধুমাত্র কারণ গত বছরই মিস করেছি, যেটা কোনো বছর মিস করি না, মা আগা ঘোড়াই ছোট থেকে এত বড় হয়েছি, মানে বার্থডের দিনটা কোনোদিন মা স্কুলে পর্যন্ত যেতে দিত না, সব সময় বাড়িতেই থাকতে হতো, মানে বার্থডের দিন যদি স্কুল থাকে পড়া থাকে সব ছুটি, বাড়িতে থাকতাম, আর মা কাউকেই বাড়িতে সেনকে যেতে দেয় না, আর আমাকে তো দিতই না, আমি সেটাই বলছি আমারটাই আপাতত। তো আমাদের তিন ভাই বোনে কাউকেই মা বলে যে না বার্থডে দিনটা বাড়িতে থাকো, যত পড়াশুনো সব অন্য দিন হবে, আসলে হয়তো ভয় পায় বা কিছু, মায়ের মন না কি ভাবে সেটা বুঝতে পারছি না, কিন্তু উনি যেতে দেয় না, আর প্রত্যেক বছরই মা পায়েসটা নিজের হাতে রান্না করে, রান্না করে খাওয়ায়, এমনকি শুধু আজকে এখন আমাদেরকে তো করতো করতো বা খাওয়াতো, এখন আমার বড় যদি এখানে থাকে ওর বার্থডের সময় তো মা ওকেও পায়েসটা নিজের হাতে করেই খাইয়ে দেয়, আর এবছর সেটা হয়নি, ও খুব মিস করছিলো জিনিসটা, আর হলো ডোডোকেও তাই করে, এটা মানে মায়ের রুলস। তো চলুন আজকে একটু পায়েস করছে মা, আর আমি তাও মাংস মাংস করতে বারণই করেছিলাম, তবে আজকে সব কিছুই আমার মনের মতন হচ্ছে, কারণ আজকের দিনটা আমার যেহেতু আমার স্পেশাল, তো আজকে সবটাই আমারই মনের মতন হচ্ছে বা হবে, এখনও বাকি আছে, কারণ যেটা যেগুলো যেগুলো আমি ভালোবাসি মা ঠিক সেই জিনিসগুলোই করার চেষ্টা করেছে বা করছেও, আর আমাকে মেহেন্দি এনে দিয়েছে, অনেকদিন ধরে আমি বলছিলাম মেহেন্দি পরবো মেহেন্দি পরবো, সেই আমার বিয়েতে আমি লাস্ট মেহেন্দি পরেছি, তারপরে মেহেন্দি পরাই হয়নি, আর তারপরে পরেছি আমার স্বাদের সময়, আমার যে 7 মাসের স্বাদ হয়েছে সেই সময় পরেছিলাম, তাও সেরকমভাবে নয়, কারণ সেই সময় আমাকে মা কিছুই পরতে দেয় না, এমনকি বাড়ির একটা ক্রিম পর্যন্ত আমি ইউজ করিনি, মা বারণ করে দিয়েছিল, বেবি যেহেতু পেটে আছে বাই এনি চান্স কোনো রকম সাইড এফেক্ট যাতে না হয়, আর আজকে ঠিক তাই কিছুই নয়, আজকে মেহেন্দি এনে দিয়েছে মা অনেকদিন পর, তো মেহেন্দিটা আজকে আমি পরবো আর আপনাদের অবশ্যই দেখাবো। তো চলুন আবার পরে কথা বলছি, দেখুন বৃষ্টি আসবে মনে হচ্ছে, ছিটে ফোঁটা পড়ছে, আমি কাপড়গুলো আবার তুলে নিই, ভালো হয়েছে আমি ছাদেই ছিলাম। বন্ধুরা আমি এখন পড়ছি মেহেন্দি, আর পুরোটা হয়ে যাক তবে আমি দেখাবো, আর ডুডু এখন ঘুমাচ্ছে, ঝটপটে মেহেন্দিটা পরে নিই। তো বন্ধুরা এখন আমি খাচ্ছি পায়েস, আর মা খাইয়ে দিল দেখতে পারলে, তো ডুডু জ্বালাতন করছিল তাই তাড়াতাড়ি করে রেখে দিলাম, আর আর এই দেখুন আমার হাতের মেহেন্দি, এখন তো এই কালারটা দেখা যাচ্ছে সবে, মানে আমি যখন শুকিয়ে গেছে একটু একটু টান মতন হয় আমি তুলে দিই, তবে এই মেহেন্দিটাই কালকে একদম কালো কুচকুচে হয়ে যাবে, এটাই হয় আমার হাতের মেহেন্দি সবসময় এরকমভাবেই, যখন সাথে সাথে তুলে দিই আমি বেশিক্ষণ রাখি না, রাখতে পারিও না। তো বন্ধুরা এখন পায়েসটা খাবো, আর আজকের দিনটা তো ভালোভাবে কেটেই গেল, খুব ভালোভাবে, খুব ভালো মজা হলো, মনের মতন সব কিছু হলো, খুব ভালো লাগলো, তো তার জন্য সবাইকে অনেক 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 থ্যাংক ইউ, মানে আমার মা বাবা ভাই বোন, আমার ডোডো, আমার হাজবেন্ড,
সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা যে বন্ধুরা আমার কে মানে আমার পরিচিত অনেকেই আছে, ভাই বোন আমার স্টুডেন্ট বৌদিরা অনেকেই আছে উইশ করেছে, তাদের সকলকে অনেক 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 থ্যাংক ইউ তখনও বলেছি। আর এইসব বিষয়ে থ্যাংক ইউটা বলাটা উচিত নয়, তারা ভালোবেসে উইশ করেছে তাদেরকে থ্যাংক ইউ না বললেও কোনো কিছু নয়, কিন্তু তোমরা সবসময় আশীর্বাদ করো যেন আমি একটা ভালো মানুষ হয়ে এইভাবেই জীবনটা কাটিয়ে দিতে পারি আর হাসি খুশিভাবে থাকতে পারি, এইটুকুনি অনেক। তো বন্ধুরা ভিডিওটাকে আমি এই মিষ্টি দিয়ে মিষ্টি মুখ করে শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যারা যে বন্ধুরা নতুন এখন অবধি ভিডিওটা দেখছো কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি, আমাদের বন্ধু হওনি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা খুব দরকার। আগামী দিনে আরও নতুন নতুন কোনো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে চলেছি, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।